ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি তোমরা অবশ্যই জিএনএম এএনএম प्रिपरेशन এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল বা গুগল ক্রোমে যাও ওখানে গিয়ে লার্ন মাইল ডট এটালিকে সার্চ করো নিচে দেখবে ইনস্টল অপশান দিয়েছে ওখান থেকে তোমরা এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করো এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার এখানে আছে সম্পূর্ণ ফ্রিতে এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখতে পাবে এবং সাজেশান পিডিএফ নিতে চাইলে সাজেশান পিডিএফ নিতে পারো আজকে দেখো জীবনবিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন একজন পুরুষ এবং একজন মহিলা বিবাহের পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কতটা থাকে পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্য পুরুষ এবং মহিলা উভয়ই দায়ী এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে ওয়ান ইস টু ওয়ান তিন নম্বর অপশান হবে এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন দেখো রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর এইট এর অপর নাম কী রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর এইটের অপর নাম কি এ বিবি তারপরে আছে এইচ বি এ তারপরে আছে এ তারপরে আছে এ এইচ এফ রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর এইটের অপর নাম হচ্ছে এ এইচ এফ সঠিক অ্যান্সার হবে এ এইচ এফ চার নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার পরের কোশ্চেন রক্ততঞঞ্জনের সাহায্যকারী ফ্যাক্টর টেনের অপর নাম কী রক্ততঞ্জনের সাহায্যকারী ফ্যাক্টর টেনের নাম কী চারটে অপশান আছে কী কী অপশান আছে এ এইচ এফ এইচ বি এ তারপরে আছে এইচ বিবি তারপরে আছে পিটিএ কোনটি সঠিক অ্যান্সার হবে রক্ততঞ্চনের সাহায্যকারী ফ্যাক্টর টেন এর অপর নাম হচ্ছে পিটিএ সঠিক অ্যান্সার হবে পিটিএ চার নম্বর অপশান এখানে সঠিক এরপরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে থ্যালাসেমিয়া যে প্রোটিনটির অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় সেটার নাম কি থ্যালাসেমিয়া কোন প্রোটিনের অস্বাভাবিকতার জন্য সৃষ্টি হয় ফাইব্রিন গ্লোবিন তারপরে আছে ফ্যাবিন তারপরে আছে থাইমিন থ্যালাসেমিয়া রোগ যে প্রোটিনটির অস্বাভাবিকতার জন্য সৃষ্টি হয় সেটা কোনটি সেটা হচ্ছে গ্লোবিন সঠিক অ্যান্সার হবে গ্লোবিন দু নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সা থ্যালাসেমিয়া রোগ যে প্রোটিনটির অস্বাভাবিকতার ফলে সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্লোবিন এর পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে নিচে যেটি সেক্স বাহিত বংশগত রোগ নয় সেটি হলো কোনটি এখানে কোশ্চেন কি বলেছে দেখো নয় দিয়ে কোশ্চেন একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে নিচের যেটি সেক্স বাহিত বংশগত রোগ নয় সেটি হলো কোনটি অপশানে আছে অ্যানিমিয়া স্কারভি থ্যালাসিমিয়া তারপরে আছে সবকটি এখানে বলেছে সেক্স বাহিত বংশগত রোগ নয় এখানে সঠিক অ্যান্সার হবে এই তিনটি অপশানই সঠিক নয় দিয়ে কোশ্চেন এই জন্য তিনটে অপশানই সঠিক সবকটি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো বাহিত বংশগত রোগ হলো কোনটি অটোজম বাহিত বংশগত রোগ কোনটি চারটে অপশান বর্ণান্ধতা থ্যালাসেমিয়া স্কারভি তারপরে আছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া বাহিত বংশগত রোগ বললে তখন কিন্তু থ্যালাসেমিয়া হবে আর সেক্স ক্রোমোজম বাহিত বংশগত রোগ বললে সেখানে কিন্তু থেলাসেমিয়া রোগ হবে না অটোজোম বাহিত বললে সেখানে কিন্তু থ্যালাসেমিয়া রোগ হবে এই জায়গায় কনফিউশন সৃষ্টি হয় দেখবে অনেকেই কিন্তু এই জায়গায় ভুল অ্যান্সার করে তাহলে বাহিত বংশগত রোগ যেটা হচ্ছে থ্যালাসেমিয়া থেলাসেমিয়া হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে কি বলেছে যে প্রকার বর্ণন্ধতায় কোনো ব্যক্তি লাল রং দেখতে পায় না সেই বর্ণন্ধতাকে কি বলে যে বর্ণন্ধতায় লাল রং দেখতে পায় না এটা দু হাজার বাইশের সিপ টু এর কোশ্চেন এই কোশ্চেনটাই এসেছিল এই জায়গা থেকে দেখো আমাদের সাজেশানের মধ্যেই কোশ্চেনটা আছে যে প্রকার বর্ণন্ধ্যতায় কোনো ব্যক্তি লাল রং দেখতে পায় না তাকে আমরা কি বলবো হিমোফিলিয়া থ্যালাসেমিয়া প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া কোনটি সঠিক অ্যান্সার হবে লাল রং দেখতে পায় না সেটা হচ্ছে প্রোটোনোপিয়া সঠিক অ্যান্সার হবে প্রোটোনোপিয়া তিন নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার ইম্পর্টেন্ট কোশ্চেন স্টারমার্ক দিয়ে রাখলাম তোমরা অবশ্যই মনে রাখবে পরের কোয়েশ্চেন ডিউটেরানোপিয়া রোগী আক্রান্ত ব্যক্তি কোন রং তাহলে দেখতে পায় না গত বছর যেহেতু লাল রং পড়ে গেছে পরীক্ষায় চলে এসছে লাল রং তাহলে এবছর দেখো ডিউটারানোপিয়ার ক্ষেত্রে কোন রং দেখতে পায় না ব্যক্তি বা হচ্ছে কোন রং দেখতে অক্ষম ডিউটেরানোপিয়ার ক্ষেত্রে ডিউটেরানোপিয়া যেটা হচ্ছে সবুজ বর্ণ দেখতে অক্ষমতা সবুজ বর্ণ দেখতে পায় না ডিউটারানোপিয়াতে সঠিক অ্যান্সার হবে সবুজ বর্ণ তাহলে ডিউটারানোপিয়া রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে পায় না হচ্ছে কোন রং দেখতে অক্ষম সেটা হচ্ছে সবুজ রং খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন অবশ্যই মনে রাখবে এরপরের কোশ্চেন দেখো রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় তা হলো কোনটি কি বলেছে কোশ্চেন রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় সেটি কোনটি ফ্যাক্টর এইট ফ্যাক্টর টেন ফ্যাক্টর থ্রি তারপরে আছে প্রথম এবং দ্বিতীয় উভয় রক্তের যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় তা হলো কোনটি ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর টেন সঠিক অ্যান্সার হবে ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর টেন রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে হিমোফিলিয়া রোগ হয় সেটা হচ্ছে ফ্যাক্টর এইট এবং ফ্যাক্টর টেন এরপরে কোশ্চেন দেখো ক্লাসিক হিমোফিলিয়া বলা হয় কাকে ক্লাসিক্যাল হিমোফিলিয়া কাকে বলা হয় হিমোফিলিয়া এ কে হিমোফিলিয়া কে হিমোফিলিয়া সি কে নাকি কোনোটিই নয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া কাকে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া এ কি সঠিক অ্যান্সার হবে অপশান এ হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া এরপরের কোয়েশ্চেন দেখো ক্রিসকস এর উত্তরাধিকারের উদাহরণ কি ক্রিসকস এর উত্তরাধিকারের উদাহরণ কি বর্ণান্ধতা ডায়াবেটিস হিমোফিলিয়া তারপরে আছে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া কোনটি সঠিক অ্যান্সার হবে ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ কোনটি বর্ণান্ধতা ডায়াবেটিস হিমোফিলিয়া বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া কোনটি সঠিক অ্যান্সার হবে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এটা হচ্ছে ক্রিসকস উত্তরাধিকারের একটা হচ্ছে উদাহরণ তাহলে সঠিক অ্যান্সার হবে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া সঠিক অ্যান্সার হবে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এটা হচ্ছে ক্রিসকস উত্তরাধিকারের উদাহরণ দেখো লাস্টে বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া একসঙ্গে আছে তাহলে সঠিক অ্যান্সার তোমাকে অপশান ডি করতে হবে অপশান ডি তোমাকে দাগ করতে হবে মানে শেষের অপশানটা তোমাকে দাগ করতে হবে পরের কোশ্চেন দেখো হিমোফিলিয়ায় প্রধান সমস্যা হলো কোনটি হিমোফিলিয়ায় প্রধান সমস্যা কোনটি রঙ চিনতে না পারা দিয়ে রক্তকরণ দ্বিআ্যন্তরী রক্ত চঞ্চন তীব্র জ্বর প্রদাহ হিমোফিলিয়ার প্রধান সমস্যা কোনটি হিমোফিলিয়ার প্রধান সমস্যা যেটা হচ্ছে দ্বিআ্যন্তরে রক্তকরণ সঠিক অ্যান্সার হবে দেহ অভ্যন্তরে রক্তকরণ এটা হচ্ছে হিমোফিলিয়ার প্রধান সমস্যা সঠিক অ্যান্সার হবে দু নম্বর অপশান এরপরের কোশ্চেন হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটি হলো কোনটি হিমোফিলিয়ায় কোন প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না চারটে অপশান আছে অ্যালবোমিন গ্লোবিউলিন ফাইব্রিন তারপরে আছে কাইটিন হিমোফিলিয়ায় যে প্লাজমা প্রোটিনটি তৈরি হয় না সেটা হচ্ছে ফাইব্রিন সঠিক অ্যান্সার হবে ফাইব্রিন তিন নম্বর অপশান এখানে সঠিক হবে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমি স্টারমার্ক দিয়ে রাখছি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি তোমরা অবশ্যইগুলো মনে রাখবে এই টাইপের কোশ্চেন কিন্তু প্রিভিয়াসারে এসছে মানে এবছরও কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন দিতে পারে অবশ্যই দেখে রাখো এরপরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন কি বলেছে জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী বলে চারটে অপশান অ্যালিল অভিব্যক্তি অভিযোজন নাকি পরিব্যক্তি কোনটি সঠিক অ্যান্সার হবে জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে কী বলে জিনের গঠনগত স্থায়ী পরিবর্তনকে পরিব্যাপ্তি বলা হয় যিনি স্থায়ী গঠনগত পরিবর্তনকে পরিব্যক্তি বলা হয় এরপরের কোশ্চেন বিভিন্ন রক্তশ্রেণীর সৃষ্টির কারণ কি এবন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণীর সৃষ্টির কারণ কি প্রকটতা সহপ্রকটতা পলিজিন কোনোটি নয় কোনটি সঠিক অ্যান্সার হবে দেখো এবন্ত্রে বিভিন্ন রক্তশ্রেণীর সৃষ্টি হয় এর কারণ হচ্ছে সহপ্রকটতা সঠিক অ্যান্সার হবে সহপ্রকটতা দু নম্বর অপশন এখানে সঠিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই কোশ্চেনগুলো দেখবে আমি এর আগেও আলোচনা করেছি যেহেতু আমরা প্র্যাকটিস করছি সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো নিয়েছি তোমরা কোশ্চেন দেখে অ্যান্সার করার চেষ্টা করো সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটি হলো কোনটি সংযুক্ত কানের লতির জন্য দায়ী অ্যালিলটির নাম কি প্রকট সহপ্রকট প্রচ্ছন্ন কোনোটি নয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য সংযুক্ত কানের লতি এটা হয় সংযুক্ত কানের লতি কী জন্য হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য পরের কোশ্চেন মোটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হলো কোনটি মটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য কোনটি সাদা ফুল কুঞ্চিত বীজ হলদে বীজপত্র তারপরে আছে হলদে ফলত কোনটি সঠিক অ্যান্সার হবে মটর গাছের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য কোনটা হলদে বীজপত্র সঠিক অ্যান্সার হবে হলদে বীজপত্র এরপরের কোশ্চেন খর্ব মটর গাছ সবসময় হয় হোমো গাছ হেটারো গাছ শঙ্কর দীর্ঘ এদের কোনোটি নয় খর্ব মটর গাছ সবসময়ের জন্য কি হয় হোমোজাইগাস হয় সঠিক অ্যান্সার হবে হোমোজাইগাস এক নম্বর অপশান হবে এখানে সঠিক অ্যান্সার খর্ব মোটর গাছ সবসময়ের জন্য হোমোজাইগাস হয় পরের কোশ্চেন মহিলাদেরকে বলা হয় হেটারোগ্যামেটিক লিঙ্গ হেটারো জাইগেটিক লিঙ্গ নাকি হোমোগ্যামেটিক লিঙ্গ মহিলাদেরকে কি বলা হয় মহিলাদেরকে কি বলা হয় মহিলাদেরকে বলা হয় হোমোগ্যামেটিক লিঙ্গ সঠিক অ্যান্সার হবে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় মহিলাদেরকে সঠিক অ্যান্সার হবে অপশান ডি এই ছিল আজকে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কয়েকটি কোশ্চেন আমি আলোচনা করলাম এখন আমি প্র্যাকটিস সেট করাচ্ছি এর আগে কিন্তু আমি এই ধরনের কোশ্চেন আলোচনা করেছি এখন প্র্যাকটিস সেট হচ্ছে এই জন্য কিন্তু কোশ্চেনগুলো রিপিট হচ্ছে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে এবং এই ক্লাসগুলো দেখে নেবে প্রিভিয়াস ইয়ারে যে ধরনের কোশ্চেন এসেছিলো ওই টাইপের কোশ্চেন কিন্তু আমি আলোচনা করছি এবং তার পাশাপাশি সেই জায়গাগুলো থেকে কোথা থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি আলোচনা করছি তোমরা অবশ্যই যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ ক্লাসটিতে অবশ্যই একটি করে লাইক করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো থেকে হুবহু কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আলোচনা করব। তোমরা অবশ্যই জিএনএম এনএম প্রিপারেশান এই অ্যাপটি ইনস্টল করো এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে এবং এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষা আসবে সেই টাইপের কোশ্চেন কিন্তু আমি ওখানে রেখেছি ওখান থেকে তোমরা ফ্রিতে কিন্তু কোশ্চেন অ্যান্সার দেখতে পারো যখন মক টেস্ট দিতে যাবে তখন কিন্তু পেমেন্ট করতে হবে বা হচ্ছে সাজেশান পিডিএফ নিতে গেলে সমস্ত সাবজেক্টের সাজেশান পিডিএফ নিতে গেলে সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে